অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ পয়লা জুন। পয়লা জুন, দোসরা জুন এবং তেসরা জুনের অবধি এই দুইটি রাজ্য, এই আটটি রাশিকে কিছু না কিছু দিতে চলেছে, মহা ভাগ্যোদয় হতে চলেছে এই আট রাশির, এই দুইটি রাজ্য। একটি রাজ্য না হলে আরেকটি রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভাগ্যের কিন্তু ফেভার করবে। মোটামুটি তেসরা জুনের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ আজ থেকে সোয়া দুদিন, আড়াই দিন মতো, এই রাজ্য আপনাদের এই আটটি রাশির নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয় করতে চলেছে। কেউ কেউ বলবেন যে স্যার, এ সময় তো লকডাউন চলছে, তাহলে আপনি যে বলছেন, দেখুন, যারা কনসালটেন্সি কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় হবে, যারা অনলাইনে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু হবে। দু দুটি রাজ্য, একটি গজকেশরী রাজ্য আর একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, এই দুইটি রাজ্য এই আটটি রাশির ক্ষেত্রে মহা লাভ ঘটাতে চলেছে। কোন কোন এই আটটি রাশি এবং এর সাথে সাথে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, নবপঞ্চম যোগ, এইটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে নবপঞ্চম যোগ। তো কোন এই আট রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে গজকেশরী রাজ্য সৃষ্টি করছে এবং ভদ্রনামক মহাপুরুষ রাজ্য আপনার পঞ্চম ভাবে, এবং এখানে শুক্র, মঙ্গল এবং বুধের একত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে, বিশেষভাবে ভাগ্যোদয় করতে চলেছে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে কুম্ভ রাশি, এবং ভাগ্য সাপোর্ট আপনারা, আর্থিক স্থিতির জায়গা, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনার ভদ্রনামক মহাপুরুষ রাজ্য এবং আপনার গজকেশরী রাজ্য, কুম্ভ রাশির ক্ষেত্রে তিনটি রাজ্য, একটি ভদ্রনামক, একটি গজকেশরী, একটি নবপঞ্চম, এই রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজে আসবেই আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং মীন রাশির ক্ষেত্রে ভদ্রনামক মহাপুরুষ রাজ্য এবং আপনার গজকেশরী রাজ্য আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, অনলাইন কাজের সঙ্গে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ভাগ্যোদয় হতে চলেছে, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে মহা লাভ হতে চলেছে, আপনাদের পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের শরীরের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার পঞ্চমভাবে গজকেশরী রাজ্য এবং নবমভাবে আপনার ভদ্রনামক মহাপুরুষ রাজ্য, এবং এখানে শুক্র, মঙ্গল এবং বুধের একত্রে অবস্থান, নবপঞ্চম রাজ্য দুটি কিন্তু কেন্দ্রে থাকছে। এখানে হচ্ছে আপনাদের সন্তান সুখের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তি, ফাটকা থেকে, লটারি থেকে এই সময় টাকা আপনারা পাবেন, ভাগ্যোদয়, পিতার সাপোর্ট, গভর্নমেন্টের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে গভর্নমেন্টের সরকারি কাজকর্মের সঙ্গে তাদের ক্ষেত্রে ভালো, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশস্ত দেখাচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা লটারি ফাটকা থেকে কিন্তু এই সময় কিন্তু আপনি তুলা রাশির মানুষ আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ
তুলা রাশির ক্ষেত্রে এই রাজ্য বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ এবং গজকেশরী রাজযোগ, বিশেষ করে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ এবং নবপঞ্চম যোগ আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয় করবে, কর্মক্ষেত্রে সফলতা দিবে, কেরিয়ার ক্ষেত্রে উত্থান, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং বেশ কিছু কাজ আপনাদের এই সময়ের মধ্যে সম্পূর্ণ হবে। ফিনান্সিয়াল জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হতে চলেছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে এই দুইটি রাজ্য। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে জবরদস্ত যোগ, এক হচ্ছে আপনাদের সপ্তমভাবে গজকেশরী রাজ্য দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আরেকটা হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য এবং আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে। নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে ঐশ্বর্যের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত এবং ধনপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে। এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ভদ্র নামক মহাপুরুষ রাজ্য আপনাদের কিন্তু ধনবান আপনাদের কিন্তু করাবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত করাতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহা লাভ হতে চলেছে এই রাজ্যকে, বলে এই দুইটি রাজ্যকে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়িয়ে তুলবে এবং এই সময়ের মধ্যে আপনাদের এডুকেশনের জায়গা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে শুক্র মঙ্গল বুধের অবস্থান এবং আপনাদের নবমভাবে গজকেশরী রাজ্য, এক হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, গজকেশরী রাজ্য এবং নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয়, কর্মক্ষেত্রে সফলতা, শরীরগত দিকটা আপনাদের ভালো যাবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, লটারির শেয়ার ফাটকা থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, ডিজিটাল মার্কেটিং থেকে আপনাদের লাভ হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে এই গজকেশরী রাজ্য এবং এর পাশাপাশি ধনভাবে ভদ্রনামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে পঞ্চম দ্বিতীয় কানেকশন, অর্থাৎ সন্তান সুখের জায়গা, শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে এই কদিনের মধ্যে, অর্থাৎ এই আড়াই দিনের মধ্যে কিন্তু আপনারা 1, 2 এবং 3 তারিখ অর্থাৎ 23 জুনের মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত হবে, সন্তান সুখ, সন্তানের শরীর স্বাস্থ্য, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে এই সময় কিন্তু আপনারা লাভবান কিন্তু হবেন এই দুইটি রাজ্য, ভদ্রমপুরুষ রাজ্য, আপনার গজকেশরী রাজ্য এবং নবপঞ্চম রাজ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই রাজযোগের ফলে এই আড়াই দিন মতো আপনাদের কিন্তু ভাগ্যোদয়, মহাভাগ্যোদয় হতে চলেছে। এরপরের যে রাশি, এই রাশি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে গজকেশরী রাজ্য, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত দিবে এবং ষষ্ঠভাবে ভদ্রমক মহাপুরুষ রাজ্য, এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কমাবে, ঋণ পরিশোধের সম্ভাবনা, বিদেশ থেকে লাভ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি মকর রাশির মানুষ, আপনি কিন্তু এ সময় কিন্তু বিশেষভাবে সুফল কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই দুইটি রাজ্য আপনাদেরকে কিন্তু ফিনান্সিয়াল দিকটা, আর্থিক স্থিতির দিকটা
যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে। সবশেষে যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে সপ্তমভাবে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং তৃতীয়ভাবে গজকেশরী রাজ্য, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা যে কোনো ব্যবসা গোল্ড হোক চাঁদি হোক যে কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, মিষ্টির ব্যবসা হোক, এই জায়গাগুলো কিন্তু ভদ্রনাম মহাপুরুষ রাজ্য আপনাদেরকে কিন্তু অর্থ কিন্তু এই সময় দিয়ে যাবে। এবং কিছু কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এই সময়ের মধ্যে কিন্তু আপনি যদি ধনুরাশির মানুষ হন এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের রিকভারি অর্থাৎ ফিরে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, লটারি থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে পারেন, এই সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে আপনার ধনুরাশির ক্ষেত্রে। এবং ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট মজবুত হবে এবং পারিবারিক সুখের জায়গা, প্রেমজ জায়গাটা, প্রেম থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতা। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। অর্থাৎ এই যে যে দুটি রাজ্যকে এই আড়াই দিন, আজ 1 জুন, 2 জুন এবং 3 জুনের মাঝামাঝি পর্যন্ত এই দুইটি রাজ্য, এই আটটি রাশিকে মহা ভাগ্যোদয় করতে চলেছে। হ্যাঁ, অনেকে বলবেন যে এই সময় কই হচ্ছে, দেখুন আপনার নিজস্ব জন্ম ছকটা আমরা বারবার বলি, এইটি হচ্ছে সার্বিক গণনা। যদি আমার কথা শুনে একটুকু আপনার গাছের পাতা না নড়ে, যাদের নড়ছে না তারা নিজস্ব জন্ম ছকটা অ্যানালিসিস করেন, কোন জায়গাটাতে প্রতিকার প্রতিবিধানের দরকার সেই জায়গাটাতে কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে। দেখুন যে কোনো জিনিস, অসুখ যেমন পুষে রাখতে নেই, সঠিকভাবে সেই জায়গাটাতে মেডিসিন নিয়ে অসুখটা আপনার সেই জায়গা থেকে সুস্থ হওয়া দরকার, তেমনি এটা হচ্ছে ভাগ্যের অসুখ। ভাগ্য যেখানে আপনার যদি দুর্ভাগ্য থাকে সেই জায়গাটা বর্তমানে যতই গ্রহের গোচর ভালো হোক না কেন, আপনি যতক্ষণ না সেই জায়গাটা ট্রিটমেন্ট না করেছেন পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। বেশ কিছু প্রতিকার, বেশ কিছু ক্রিয়া যেটা আপনার ভাগ্য কিন্তু চমকাবেই চমকাবে। আমি বর্তমানে এই আড়াই দিনে এই যে যে দুটি রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, আপনার গজকেশরী রাজ্য, নবপঞ্চম যোগ, এই যোগগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করলাম, অর্থাৎ এই আটটি রাশির মহাভাগ্য উদয় হতে চলেছে, মহাভাগ্যশালী এই আট রাশি। এই ছিল ভিডিও। সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার।